রাশেদ খান মেনন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি, শনিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন রাশেদ খান মেনন। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি এ জনসভার আয়োজন করে। সভায় দুপুর 12:30 থেকে দলীয় প্রতীক সংবলিত পতাকা নিয়ে দলটির নেতাকর্মীরা দলে দলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে হাজির হন। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বেলা 2:30 জাতীয় সঙ্গীতের মাধ্যমে জনসভা শুরু হয়। সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন বক্তব্য দেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি নিজস্ব দলীয় প্রতীক হাতুড়ি নিয়েই লড়বে। হাতুড়ি শ্রমজীবী মানুষের প্রতীক, মেহনতি মানুষের প্রতীক ও সাধারণ মানুষের প্রতীক। ওয়ার্কার্স পার্টির প্রার্থীরা এ নিজস্ব প্রতীক নিয়েই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। রাশেদ খান মেনন আরও বলেন, পদ্মা সেতু, কর্ণফুলী টার্নেল, মেট্রো রেল, রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এসব বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা প্রকাশ করে, কিন্তু এই উন্নয়নের ছোঁয়া গ্রাম অঞ্চলের গরিব ও শ্রমজীবী মানুষ পাচ্ছেন না। যাদের কারণে আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, সেই প্রবাসী শ্রমিক, গার্মেন্ট শ্রমিক ও গ্রামের কৃষক ক্ষেত মজুরেরা এই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টি উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, এসবের প্রভাব পড়ছে কৃষিসহ সব দ্রব্যমূল্যের ওপর। কৃষি উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে, কৃষকের উৎপাদন ব্যয় বাড়লেও তারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। কৃষিতে বাজার সিন্ডিকেটের কারণে রাতারাতি ইচ্ছে মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা, ষাটঊর্ধ্ব সব নাগরিককে পেনশন স্কিম, ক্ষেত মজুরদের রেজিস্ট্রেশন এবং সারা বছর কাজের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। সরকার ওএমএস, 10 কেজি ও 30 কেজি চালের কার্ড চালু করলেও সেখানে চলছে দলীয়করণ ও দুর্নীতি। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাইমুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিকি, যশোর জেলার সাধারণ সম্পাদক শব্দুল হোসেন খান, কেন্দ্রীয় যুব মৈত্রীর সহ সভাপতি অনুপ কুমার সহ আরও অনেকে।